আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা দেখব সেটা হলো তোমাদের ম্যানুয়াল এক্সপেরিমেন্ট 6, বাট এটা আমাদের সিরিয়াল ওয়াইজ হবে, হলো তোমাদের যখন ইন্ডেক্স করবা তখন হলো এক্সপেরিমেন্ট 4 দিবা। এবং এই এক্সপেরিমেন্টটা হবে হলো ফ্লো ওভার এ শার্প ক্রেস্টেড রেক্টেঙ্গুলার ওয়েয়ার। এখন দেখো আমরা আগের যে এক্সপেরিমেন্টটা করলাম সেটা কি ছিল, একটা আমাদের কোন একটা ভিতর দিয়ে কিছু কনডিটের ভিতর দিয়ে হলো আমাদের ওয়াটারটা ফ্লো হচ্ছিল, তাই তো? এবং সেখানে কনভার্জেন্স অ্যান্ড ডাইভার্জেন্স পোর্শন ছিল, দ্যাট মিন্স আমরা যেটাকে বলছিলাম ভেঞ্চুরি মিটার। অ্যান্ড ভেঞ্চুরি মিটারের ভিতর দিয়ে আমাদের ফ্লো হচ্ছিল, দ্যাটস আমরা এটাকে বলতেছিলাম হলো ফ্লো থ্রো। বাট আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা দেখবো সেটা একটু যদি আমি ইলাবোরেটলি দেখি, ফ্লো ওভার এ শার্প ক্রেস্টেড রেক্টেঙ্গুলার ওয়েয়ার। ওয়েয়ার হলো একটা স্ট্রাকচার, হাইড্রোলিক স্ট্রাকচার, এবং এটার শেপটা হবে হলো রেক্টাঙ্গুলার শেপ। দ্যাট মিন্স আমরা নাম থেকে বুঝতে পারতেছি অনেকগুলা শেপ হতে পারে, বাট আজকে যেটা দেখবো সেটা হলো রেক্টাঙ্গুলার শেপের একটা ওয়েয়ারের ভিতর দিয়ে আমাদের উপর দিয়ে যদি ওয়াটারটা ফ্লো হয় তাহলে কিরকম ফ্লো হয় সেটা আমরা দেখব। এখানে আরেকটা টার্ম বলে দিছে আমাদের শার্প ক্রেস্টেড, তার মানে হলো আমাদের যে হাইড্রোলিক স্ট্রাকচারটা যেটা আছে যেটার ক্রেস্টটা হবে হলো শার্প। তোমরা হাইড্রোলজি যখন পড়বা, লাইক থার্ড ইয়ারে যখন যাবা, তখন হলো হাইড্রোলিক যে স্ট্রাকচার আছে উইয়ার সেটার অনেকগুলো ক্লাসিফিকেশন দেখবা, লাইক এটার শেপ কিরকম সেটার বেসিসে আমরা ক্লাসিফাই করতে পারি, লাইক রেক্টাঙ্গেল হতে পারে, সার্কুলার হতে পারে, অথবা অ্যাঙ্গুলার শেপের আমাদের উইয়ার হতে পারে। রেক্টাঙ্গেলের শেপটা এরকম হবে, অ্যাঙ্গুলারের ক্ষেত্রে আমাদের এরকম কিছুটা ভি শেপে হবে, আর সার্কুলারের ক্ষেত্রে এরকম হতে পারে। আর শার্প ক্রেস্টের দ্বারা বোঝাচ্ছে আমাদের এই যে যে এজটা আছে সেটা হলো শার্প, একদম শার্প হবে। দ্যাট মিন্স দেখো এখানে যে এজটা আছে অথবা এইটার যে এজটা সেটা খুবই শার্প হচ্ছে। আর আরেকটা টাইপ আছে যেটাকে আমরা বলি হলো ব্রড ক্রেস্টেড। তো আমাদের উইডথটা যদি একটু ব্রড হয় অথবা একটা সার্টেন থিকনেস যদি মেনটেন করে তখন সেটাকে আমরা বলি ব্রড ক্রেস্টেড। আজকে আমরা ব্রড ক্রেস্টেডটা দেখবো না, আজকে দেখবো হলো শার্প ক্রেস্টেড। এখানে দেখো তোমাদের একটা স্ট্রাকচার দেওয়া আছে, এটাকে আমরা বলতেছি হলো উইয়ার। এখন এই উইয়ারের উপর দিয়ে যদি ওয়াটার ফ্লো হয়, এই ফ্লোটা অথবা এই ফিগারটা দেখলে হয়তো বুঝতে পারবা, এই স্ট্রাকচারটাকে আমরা বলতেছি হলো উইয়ার। আর এদিকে হয়তো কোনো চ্যানেল আছে অথবা কোনো ওয়াটার ফ্লো হচ্ছে। এখন এটার উপর দিয়ে ফ্লো হলে কি টাইপের ফ্লো হয়, দ্যাট মিন্স ডিসচার্জ কতটুকু হচ্ছে, অথবা আমাদের লস কতটুকু হতে পারে, অথবা অ্যাকচুয়াল ডিসচার্জ আমরা কতটুকু পেতে পারি সেটা হলো আমরা এখানে দেখবো। তাহলে আমরা বুঝতে পারছি যে আজকে আমাদের এক্সপেরিমেন্টটা কি। এখন একটু দেখো থিওরিতে, ফার্স্টে তোমাদের জানতে হবে যে উইয়ারটা কি। উইয়ারটা হলো একটা হাইড্রোলিক স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা হলো আমাদের কনস্ট্রাক্ট করা হয় কোন একটা ওপেন চ্যানেলের সাথে। এখন এখানে আমাদের কোয়েশ্চেন আসতেছে যে হোয়াট ইজ ওপেন চ্যানেল ফ্লো, আর এটা হলো পাইপ ফ্লো। এখন ওপেন চ্যানেল ফ্লোটা হলো, এটা নাম থেকেও বুঝতে পারবা, ইভেন তোমাদের থিওরিতেও থাকবে, যে আমাদের কোনো একটা ওপেনিং এর ভিতর দিয়ে যদি আমাদের ওয়াটার ফ্লো হয় এবং ওয়াটার টপ সারফেসটা যদি আমাদের অ্যাটমোসফিয়ার এর কন্ট্যাক্টে থাকে তখন আমরা সেটাকে বলি হলো ওপেন চ্যানেল ফ্লো। তার মানে দেখো এটা যদি একটা রিভার হয় তাহলে রিভারের আমাদের টপ সারফেসে যে ওয়াটারটা সেটা কি আমাদের অ্যাটমোসফিয়ার এর কন্ট্যাক্টে আছে, আর অ্যাটমোসফেরিক প্রেশারে আছে, তখন সেটাকে আমরা বলি হলো ওপেন চ্যানেল ফ্লো। আর পাইপ ফ্লো হলো কোন একটা পাইপের ভিতর দিয়ে আমাদের যখন ফ্লোটা হয় তখন আমরা সেই টাইপের ফ্লোটাকে বলি হলো পাইপ ফ্লো। অ্যান্ড এটা কিন্তু আন্ডার প্রেশারে থাকে, এটা সারাউন্ডিংস আমাদের যে পাইপটা আছে সেই পাইপটা দ্বারা হলো সারাউন্ডেড থাকে। তাহলে তুমি এর আগের ক্লাসে ভেঞ্চুরি মিটারের এক্সপেরিমেন্টটা করছিলা, ওইটা কি ওপেন চ্যানেল ফ্লো ছিল নাকি পাইপ ফ্লো ছিল, কে একজন বলো তো। পাইপ ফ্লো ছিল, বাট এখানে দেখো আমাদের এই যে যে ওয়াটারটা ফ্লো হচ্ছে আমাদের উপরেও অ্যাটমোসফিয়ার আছে আবার নিচেও কিন্তু একটা অ্যাটমোসফেরিক প্রেশার কাজ করতেছে। তাহলে এই ন্যাচারাল কন্টাক্টে আছে এরকম, না না আমাদের টপ সারফেস বলছি, কিন্তু ওয়াটারের যে টপ সারফেস এটা ল্যাটারাল সারফেসটা হয়তো আমাদের কোনো কিছুর কন্ট্যাক্টে থাকতে পারে, বাট আমাদের টপ সারফেসটা যদি কোনো কিছু কন্ট্যাক্টে না থাকে তখন সেটাকে আমরা বলবো হলো ওপেন চ্যানেল ফ্লো।
লাইক তুমি রিভারের কথা চিন্তা করো অথবা পন্ডের কথা চিন্তা করো, এগুলাকে আমরা বলি হলো ওপেন চ্যানেল ফ্লো, ঠিক আছে? না, আমরা যেটা ঝর্ণার পানি পড়ে না পাহাড়ে, ওইটা ওটা কি হ্যাঁ উপকার? ওইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ওপেন চ্যানেল ফ্লো, কারণ এটা আমাদের কি অ্যাটমসফিয়ারিক কন্ট্যাক্টে কিন্তু ফ্লোটা হচ্ছে, ঠিক আছে? মানে কোন প্রকার সারাউন্ডিংস অথবা কনডিট দ্বারা এটা কিন্তু আবদ্ধ না। বুঝছো? আচ্ছা এখন এই যে যে ওয়্যারটা কি বলতেছি হাইড্রোলিক স্ট্রাকচার, এখন এটা নর্মালি আমরা কেন কনস্ট্রাক্ট করি অথবা কি কাজে ইউজ করা হয়, এটা ইন জেনারেল কেসে হলো আমাদের ওয়াটারটা কতটুকু ফ্লো হচ্ছে সেটার মেজারমেন্টের জন্য হলো আমরা ওয়্যারটা ইউজ করতে পারি। এখন মেজার ফ্লো দেখো অফ ওয়াটার বলতে কি, এটা কি ভলিউমটা, একটু আবার বলো তো। ওয়াটারের ভলিউমটা মেজার করার জন্য? না না না, এখানে ফ্লো মানে ডিসচার্জ, আমাদের সব কাজটা ডিসচার্জ, হলো বুঝলাম। ডিসচার্জ নিয়ে কাজ। আচ্ছা এখন দেখো আমাদের নর্মালি নেভিগেশনের ক্ষেত্রে অথবা যে কোনো শিপ অথবা বড় বড় যে আমাদের শিপমেন্ট গুলো আছে সেগুলো আমাদের মুভমেন্টের জন্য কিন্তু একটা সার্টেন অ্যামাউন্টের ওয়াটারের ডেপথের প্রয়োজন হয়, তাই না? অথবা বড় বড় যে জাহাজগুলো আছে সেগুলো যদি আমরা মুভ করতে চাই একটা সার্টেন অ্যামাউন্টের ওয়াটার ডেপথ যদি না থাকে তাহলে কিন্তু হয়তো তোমার পোর্ট যেগুলো আমরা চিন্তা করি সেগুলোতে কিন্তু সে মুভ করতে পারবে না। এখন ধরে নাও এটা হলো, আচ্ছা এটা ছিল তোমাদের একটা রিভার, ঠিক আছে? এখন এটা হলো তুমি ফ্রন্ট থেকে দেখতেছো, এখন এটার ভিতর দিয়ে যদি কোনো শিপ অথবা যে কোনো যদি আমাদের হাইড্রোলিক যে ট্রান্সপোর্টের মিডিয়া গুলো আছে সেগুলো যদি ট্রান্সপোর্ট করতে যায় আমাদের ওয়াটার ডেপটা যদি সাফিসিয়েন্ট না থাকে তাহলে কিন্তু আমাদের মুভ করতে পারবে না। এখন তুমি এই যে যে ডেপটা আছে এই ডেপটা বাড়ানোর জন্য আমরা অনেক সময় কি কনস্ট্রাক্ট করি, ড্যাম কনস্ট্রাক্ট করে থাকি অথবা উইয়ার কনস্ট্রাক্ট করে থাকি। তাহলে ড্যাম অথবা ওয়্যার কনস্ট্রাক্ট করলে কি হচ্ছে আমাদের ফ্লোর ডেপটা কি আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে, ওভারফ্লো হবে। তাহলে এখানে আমাদের, বুঝলাম না। আচ্ছা আমি আবার বলতেছি একটু দেখো, নেভিগেশনের সিস্টেমটা তো জানো, নেভিগেশন কি সেটা বলো আগে তোমরা। হোয়াট ইজ নেভিগেশন? কারোর কি আইডিয়া আছে? ম্যাম, দিক নির্দেশনা। নেভিগেশন কি দিক নির্দেশনা? জি ম্যাম, ওই যে আমাদের জাহাজে ইউজ করে ম্যাম আচ্ছা নেভিগেশন। নেভিগেশনটা হলো একটা প্রসেস অথবা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে তুমি কোনো একটা ভেহিকেল অথবা কোনো একটা শিপকে তুমি হলো হয়তো কন্ট্রোল করতে পারতেছো সেটা মুভমেন্টকে অথবা মনিটর করতে পারতেছো। এখন আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে পোর্ট গুলা যেগুলা আছে সেই পোর্ট গুলাতে আমাদের কি শিপ গুলা এসে হয়তো ল্যান্ড করতে যাচ্ছে অথবা এক প্লেস থেকে আরেক প্লেসে তোমার কি করে মুভ করে। এখন এই যে যে তোমার যে শিপ গুলা আছে অথবা যে জাহাজ গুলা আছে সেগুলা মুভ করার জন্য কিন্তু একটা সাফিসিয়েন্ট ওয়াটার ডেপথ লাগে, ওয়াটার ডেপথ লাগবে। আচ্ছা এখন তোমার যদি সাফিসিয়েন্ট ওয়াটার ডেপথ না থাকে তাহলে দেখা যাচ্ছে কি আমাদের যে ভেহিকেল গুলো আসছে সেই ভেহিকেল গুলো কিন্তু সে মুভ করতে পারবে না, এখানে ভেহিকেল হবে না, লাইক আমাদের হাইড্রোলিক যে ট্রান্সপোর্ট মিডিয়া গুলো আছে। এখন আমাদের এই ওয়াটার ডেপথ বাড়ানোর জন্য আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে রিভার গুলো আছে সেই রিভারে আমরা অনেক সময় ড্যাম কনস্ট্রাক্ট করি অথবা উইয়ার কনস্ট্রাক্ট করি। এখন ড্যাম কনস্ট্রাক্ট করলে কি হচ্ছে সেটা একটু দেখো, এই যে এটা ধরে নাও যে একটা তুমি ড্যাম কনস্ট্রাক্ট করলাম। এখন আমাদের ওয়াটার ডেপথটা হলো এতটুকু ছিল, এখন ওয়াটারটা তো তোমার এইদিক থেকে পাস হচ্ছে অথবা এইদিক দিয়ে ফ্লো হচ্ছে একটা সার্টেন প্লেসে, যে সে কিন্তু বাধা পাচ্ছে, তাহলে বাধা পেলে আস্তে আস্তে কি তার ডেপটা কি বেড়ে যাবে না, বেড়ে সে কি ওভারফ্লো হয়ে যাওয়ার ট্রাই করবে, তাহলে সে ড্যাম্পের উপর দিয়ে চলে যাবে। হ্যাঁ ড্যাম্পের অথবা ড্যাম যেগুলো আছে সেটার উপর দিয়ে যাওয়ার ট্রাই করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতেছি আমাদের ওয়াটার ডেপটা কিন্তু ইনক্রিজ করতেছি,
তাহলে এই যে যে ওয়াটার ডেপথটা যে তুমি ইনক্রিজ করলা, সেটা কি একটা হাইড্রোলিক স্ট্রাকচার তৈরি করে করতেছো। এখন এগুলোকে অনেক সময় আমরা ড্যাম বলি, আবার অনেক সময় উইয়ার বলি। তাহলে ড্যাম আর উইয়ার জিনিসটা হলো ওয়ান কাইন্ড অফ আমাদের একটা হাইড্রোলিক স্ট্রাকচার। এখন এই যে যে উইয়ারের উপর দিয়ে, এটা ধরে নাও যে আমরা উইয়ার কনস্ট্রাক্ট করছি, তাহলে উইয়ারটা কিছুটা এরকম একটা শেপের, এটুকু থাকবে না। এখন এই উইয়ারের উপর দিয়ে আমাদের কতটুকু ওয়াটার ফ্লো হচ্ছে সেটা আমাদের জানা প্রয়োজন। তাহলে সেটা জানার জন্য কি আমাদের কতটুকু ওয়াটার ডেপথ ইনক্রিমেন্ট হয়েছে তাহলে আমাদের সেটা জানতে হবে, ঠিক আছে? এখন এই যে যে তুমি একটা বাউন্ডারি যে এখানে দিয়ে দিলা, অথবা একটা অবস্টেকল যে দিয়ে দিচ্ছ, তাহলে এখানে কি আমাদের কিছুটা কি লস হবে না? কিছুটা তো লস হওয়ার কথা। তাহলে না, কতটুকু এনার্জি প্রডিউস করবে না, মানে বিভব শক্তি বাড়বে না? একটু আবার বলো, বুঝতে পারিনি। না না, বলুন যে বিভব শক্তিটা তাহলে বাড়বে না? এখানে তো অবভিয়াসলি কিছুটা, আচ্ছা মানে একটা ফ্লো যখন নর্মালি যাচ্ছে, তুমি যদি এখানে বাধা ক্রিয়েট করে দাও অথবা কোনো অবস্ট্যাকল দিয়ে দাও, তাহলে অবভিয়াসলি কি একটা আমাদের মুভমেন্টের কি অ্যাব্রাপশন হচ্ছে, অথবা অ্যাব্রাপ্ট একটা চেঞ্জ আসতেছে। সো এই অ্যাব্রাপ্ট চেঞ্জের কারণে কিন্তু কিছুটা লস হবে। এখন এখানে তো অবভিয়াসলি এনার্জি তো তোমার জেনারেট হবে। আমরা বার্নুলিস ইকুয়েশন থেকে কি জেনে আসছিলাম, আমাদের প্রেশার হেড আছে, তারপর হলো ভেলোসিটি হেড আছে, ডাটাম হেড আছে, এই তিনটা হেড আছে। বাট একটা উইয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু অ্যাটমোস্ফেরিক প্রেশারের কন্ট্যাক্টে থাকে, সো দ্যাটস ওয়াই আমাদের পি বাই গামা যে হেডটা আছে সেটা বেশি থাকে কম্পেয়ার টু আমাদের ভেলোসিটি হেড। তার মানে আমাদের প্রেশার হেডটা বেশি থাকে এরকম হাইড্রোলিক স্ট্রাকচারের ক্ষেত্রে। এখানে ভেলোসিটি হেডও থাকবে, বাট ভেলোসিটি হেডটা খুবই কম অথবা নেগলিজেবল টাইপের, ঠিক আছে? আর তুমি যেটা বললা, যে কোনো লিকুইডের ক্ষেত্রে অথবা আমাদের যে কোনো ফ্লোর ক্ষেত্রে আমাদের এনার্জি জেনারেশন হচ্ছে, এবং আমরা জানি যে তিনটা টাইপের এনার্জি কিন্তু আমাদের থাকে। তাহলে বুঝতে পারছো এখন? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু অ্যানোটেশন গুলো রিমুভ করে দিই। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো আমাদের ইন্ট্রোডাক্টরি কথা। আচ্ছা, সো আজকে আমরা দেখতে যাচ্ছি যে আমাদের এই যে যে ওয়েয়ারটা আছে, এই ওয়েয়ারের ভিতর দিয়ে কতটুকু ওয়াটার ফ্লো হচ্ছে, ডিসচার্জ কতটুকু আমরা মেজার করতে পারি। সো তুমি যদি ডিসচার্জটা মেজার করতে পারো, তাহলে বুঝতে পারবা যে আমাদের ওয়াটার ডেপথটা কতটুকু ইনক্রিমেন্ট হচ্ছে। আচ্ছা, এখানে দেখো ইন্ট্রোডাক্টরি কিছু কথা আছে, সেটা আমাদের একটু জানতে হবে। আমরা যে হাইড্রোলিক স্ট্রাকচারটা আছে সেটাকে আমরা শেপের বেসিসে অনেকগুলো ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করতে পারি, রাইট? রেক্ট্যাঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, ট্রাপিজয়েডাল, সার্কুলার, প্যারাবোলিক শেপের। এন্ড তোমাদের এটা হলো থিওরিতে আরো ভালো মতো শিখবা। আর ক্রেস্টের যেটা আমাদের যে এজ যেটা আছে, সেটার বেসিসে হলো আবার দুইটা টাইপে আমরা ক্লাসিফাই করি, শার্প ক্রেস্টেড অ্যান্ড ব্রড ক্রেস্টেড। এখন শার্প ক্রেস্টেড দ্বারা দেখো এই যে যে আমাদের স্ট্রাকচার, এটাকে আমরা বলতেছি হলো উইয়ার। এই যে এটাকে আমরা উইয়ার বলতেছি। এখন এই উইয়ারের যে থিকনেসটা, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা প্লেটের মতো অথবা শিটের মতো, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি শার্প ক্রেস্টেড ওয়ার। এখন সেম ওয়ারটা যদি আমাদের এরকম শেপে হতো, তাহলে এই থিকনেসটা অথবা এই উইডটা কিন্তু বেড়ে যেত, তখন সেটাকে আমরা বলতাম হলো ব্রড ক্রেস্টেড ওয়ার। তাহলে এই শেপ আমরা টাইপ গুলো বুঝতে পারছি। আর শার্প ক্রেস্টেড ওয়ারের ক্ষেত্রে এটা দেখো একটা লাইনের মতো হলো আমরা পেয়ে থাকি, তাহলে এটাকে ওয়ান কাইন্ড অফ আমরা একটা লাইন হিসেবে কনসিডার করতে পারি। এখন একটু দেখো এই ফিগারটা দেখো, আমাদের নর্মালি ওয়াটার ফ্লো হচ্ছিল হলো এই এক্সিস বরাবর। এখন এই এক্সিস বরাবর যদি তোমার এক্স এক্সিস বরাবর ওয়াটার ফ্লো হচ্ছিল, তুমি এখানে হলো একটা ড্যাম কনস্ট্রাক্ট করে দিলে। এখন এই ড্যামটা কনস্ট্রাক্ট করলে আমাদের যে স্ট্রিম গুলো আছে, সেই স্ট্রিমের হলো ভেলোসিটি অথবা এই যে যে পার্টিকেলের যে ভেলোসিটি, সেটা দুইটা এক্সিসে হলো কনভার্ট হয়ে যাবে। দ্যাট মিন্স এক্স এক্সিস বরাবর ভিএক্স যাবে, আর ওয়াই এক্সিস বরাবর হলো আমাদের ভিওয়াই যাবে। এবং এটা তখনই প্রডিউস হচ্ছে যখন হলো তুমি কোনো অবস্ট্যাকল পাচ্ছ। যদি অবস্ট্যাকল না থাকতো, তাহলে আমাদের যে লিকুইডটা আছে সেটা কিন্তু হরিজেন্টালি ফ্লো হয়ে যেত।
এখন vx এর যে পোরশনটা সেটা হলো আমাদের স্ট্রিমকে সামনের দিকে আগিয়ে নিতে হেল্প করবে অথবা সামনের দিকে প্রসিড করতে হেল্প করতেছে। তাহলে এখান থেকে দেখো এই বরাবর যে আসতেছে সেটা হলো আমাদের vx এর পোরশনের কারণে আসতেছে, আর vy টা হলো আমাদের y অ্যাক্সিস বরাবর যে আমাদের পার্টিকেল যে ভেলোসিটিটা কাজ করতেছে সেটাকে আমরা নাম দিচ্ছি vy। এখন এখানে যখন অবস্টাকল আসতেছে অথবা একটা ব্যারিয়ার পাচ্ছে তখন এই স্ট্রিম গুলা আর একদম হরিজন্টালি যেতে পারবে না, সেটা হলো ওভারফ্লো হয়ে বাইরের দিকে চলে যেতে যাবে। এবং ওভারফ্লো হয়ে চলে যাওয়ার রিজনটা হলো এই vy, তার মানে vy ভেলোসিটির কারণে হলো এটা ওভারফ্লো হয়ে উপর দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ভেলোসিটিটা দুইটা পোর্শনে ডিভাইড হয়ে যাচ্ছে, একটা x অ্যাক্সিস বরাবর পোর্শনে আর একটা y অ্যাক্সিস বরাবর পোর্শনে। এখন এটা হলো নর্মালি আমাদের ওয়াটার ডেপথ ছিল, একটা সার্টেন হাইট পর্যন্ত হলো আমাদের ওয়াটারটা ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, সেই ডেপটাকে আমরা বলতেছি হলো h, ঠিক আছে, এইচ বলতেছি। আর এই যে এস টা আছে সেটাকে আমরা হলো ক্রেস্ট বলতেছি। এখন এই যে যে ওভারফ্লো হয়ে যে পড়ে যাচ্ছে এই পড়ে যাওয়া যে পোর্শনটা সেটাকে আমরা বলি হলো ন্যাপি, ঠিক আছে। তার মানে ওভারফ্লো হয়ে যে ওয়াটারটুকু পড়ে যাচ্ছে অথবা এখানে যে স্ট্রিম লাইনটা আছে সেটাকে আমরা টোটালটাকে বলতেছি হলো ন্যাপি। এখন একটা ওয়্যারের ভিতর দিয়ে যখন তোমার ওয়াটারটা ফ্লো হয় তখন দেখা যাচ্ছে যে কিছুটা কন্ট্রাকশন হয়। আমি তোমাদের একটু ফিগারটা দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা, একটু ওয়েট করো। আচ্ছা, ন্যাপিটা হলো আমাদের ওভারফ্লোয়িং যে স্ট্রিমটা আছে সেটাকে আমরা বলি হলো ন্যাপি। তাহলে দেখো এই যে যে স্ট্রিম এটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে এটাকে আমরা বলতেছি হলো ন্যাপি। এখন এই যে যে ন্যাপিটা আছে এই ন্যাপির এই বরাবর এখানে হলো আমাদের কিছুটা কন্ট্রাকশন হয়, এই যে দেখো আমাদের তো নর্মালি এভাবে পড়ার কথা ছিল তাই না, এরকম ভাবে পড়ার কথা ছিল, বাট ইন জেনারেল কেসে তুমি দেখতে পাবা যে এখান থেকে কিছুটা একটা কন্ট্রাক্টেড হয়ে উপর দিক থেকে পড়তেছে, এভাবে পড়তেছে, একদম হরিজন্টালি কিন্তু ফ্লো হচ্ছে না। এই যে যে কিছুটা যে কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে এটাকে আমাদের বলা হলো ক্রেস্ট কন্ট্রাকশন। এখন যখন আমাদের ব্রড ক্রেস্টেড হবে তখন দেখা যাচ্ছে আমাদের এই ক্রেস্ট কন্ট্রাকশনটা কিছুটা কমে আসে, বাট শার্প ক্রেস্টেড ওয়্যারের ক্ষেত্রে আমাদের ক্রেস্ট কন্ট্রাকশনটা একটু বেশি থাকে। এবং এটা জেনারেলি প্রোডিউস হচ্ছে আমাদের এই ক্রেস্ট অথবা এই এজ এর পোর্শনটা। আর আমাদের এই বরাবর যে উইডথটা ছিল এখানে হয়তো দেখা যাচ্ছে না, এই বরাবর আমাদের পি থাকে। এখন এই উইডথটা এই বরাবর এভাবে ফ্লো হয়, ঠিক আছে। এখন এই পোর্শনটাকে বলা হয় হলো সাইড কন্ট্রাকশন, সাইড কন্ট্রাকশন। তাহলে আমাদের যে কোনো একটা উইয়ারের ক্ষেত্রে আমরা দুই টাইপের কন্ট্রাকশন দেখতে পারি, একটা সাইড কন্ট্রাকশন হতে পারে আর একটা হলো ক্রেস্ট কন্ট্রাকশন হতে পারে, ঠিক আছে। তাহলে তোমরা কন্ট্রাকশন জিনিসটা কি বুঝতে পারছো? এবং এই কন্ট্রাকশনটা কিন্তু আমাদের নেপি যেটা আছে নেপির খুবই কন্টাক্টে থাকে অথবা এই এজ পোর্শনে থাকে। এইটা সাইড আচ্ছা সাইড কন্ট্রাকশন, একটু এক সেকেন্ড ওয়েট কর, ফিগারটা পাই কিনা দেখি। আচ্ছা এই ফিগারটা দেখো, এটা তুমি ফ্রন্ট থেকে দেখতেছো, আমাদের ওয়াটারটা হলো এভাবে ফ্লো হয়ে যাচ্ছে। এখন ফ্লো হওয়ার যেই উইথটা সেটা কি আমাদের ওয়্যারের উইথ পর্যন্ত ইকুয়াল উইথে হওয়ার কথা ছিল না? এই বি উইথে তো হওয়ার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ, বাট এটা দেখা যাচ্ছে কিছুটা এরকম ভাবে ফ্লো হচ্ছে, ঠিক আছে, এরকম ভাবে ফ্লো হচ্ছে পানিটা। তাহলে এখন সাইড থেকে কেঁপে আসছে, সাইড থেকে একটু কন্ট্রাক্টেড হয়ে আসছে, এক্স্যাক্টলি এই যে যে সাইড থেকে যে কন্ট্রাক্ট হয়ে আসছে ওয়াটারটা এটাকে বলা হয় হলো সাইড কন্ট্রাকশন। আমি একটু দেখি তোমাদের সাইড কন্ট্রাকশন এর ফিগার পাই কিনা। এখানে হয়তো দেখতে পাবা না এই ফিগারটা, এখানে এরকম অ্যাভেলেবল ফিগার গুলো নেই, দ্যাটস হলো আমাদের বোঝা একটু ডিফিকাল্ট। এটা দেখো
আমাদের নর্মালি ওয়াটারটা এইভাবে ফ্লো হওয়ার কথা ছিল, ঠিক আছে? তার মানে হলো আমাদের যে উইয়ারের এই এজটা আর অপোজিট যে এজটা দুইটার একদম কন্ট্যাক্টে থাকার কথা ছিল আমাদের ওয়াটারটা। বাট ইন জেনারেল কেসে প্র্যাকটিক্যাল লাইফে তুমি দেখবা যে আমাদের ওয়াটারটা এরকম কন্ট্যাক্টে থাকে না, এইটার কন্ট্যাক্টে থাকে না যখন ফ্লো হয়ে যায়। কিছুটা হলো কন্ট্রাক্টেড হয়ে দেন তারপর ফ্লো হয়, এই ফ্লোটাকে আমরা বলি হলো সাইড কন্ট্রাকশন। এটা দেখা যাচ্ছে না অতটা ভালোভাবে, এই যে এটা দেখলে হয়তো বুঝতে পারবো। আমাদের এটা হয়তো ভি নট শেপে আছে, ম্যাম স্ক্রিনে দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার করে দেখা যাচ্ছে স্ক্রিনে না দেখা যাচ্ছে না। আচ্ছা কিছুই দেখতে পাওনি তোমরা? আচ্ছা না মিস, ছবিতেই এসে। আচ্ছা মোটামুটি স্ক্রিন দেখতে পাচ্ছ এখন, একটু ভালো মতো সবাই বোঝার ট্রাই করো আমি যেটা বলতেছিলাম। আচ্ছা এটা ছিল আমাদের ওয়্যার এর ফিগারটা, এন্ড এটা হলো ওয়ান কাইন্ড অফ আমাদের শার্প ক্রেস্টেড ওয়্যার, এন্ড এটা কিন্তু রেক্টাঙ্গুলার ওয়্যার। কেন রেক্টাঙ্গুলার? বিকজ হলো এটা একটা রেক্টাঙ্গেল শেপে আছে। এখন এই ওয়্যার এর ভিতরটি হলো তোমাদের ওয়াটারটা ফ্লো হয়ে যাচ্ছে, এই যে ফ্লো হয়ে যে পড়ে যাচ্ছে, আমাদের ওভারফ্লোয়িং যে স্ট্রিমটা ছিল সেটাকে আমরা বলতেছিলাম হলো ন্যাপি। তাহলে এখানে দেখো ন্যাপিটা কোনটা হচ্ছে, এই যে এটাকে আমরা ন্যাপি বলতেছি, এই যে এই একদম কন্ট্যাক্টে যেটা থাকতেছে সেটাকে আমরা ন্যাপি বলতেছি। তাহলে ন্যাপিটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আগে বলো। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে কি বলতেছিলাম, দুইটা টার্ম বললাম যে আমাদের দুইটা কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে? দুইটা টাইপের কন্ট্রাকশন হচ্ছে, একটা হলো আমাদের এজ বরাবর যে কন্ট্রাকশনটা হয় সেটাকে আমরা বলি হলো ক্রেস্ট কন্ট্রাকশন, আরেকটা হলো আমাদের সাইড থেকে কন্ট্রাকশন হয় সেটাকে বলা হয় হলো সাইড কন্ট্রাকশন। এখন দেখো এই ফিগারটা একটু ভালো মতো দেখো, আমাদের নর্মালি পানিটা কি এইভাবে ফ্লো হওয়ার কথা ছিল না, পুরাটা জুড়ে এরকম ভাবে তো নিচে পড়ার কথা ছিল। বাট ইন জেনারেল কেসে দেখা যাচ্ছে যে আমাদের এই যে যে এজটা আছে পানিটা এই এজ অথবা এই সারফেসটাকে সে টাচ করতে পারে না, এন্ড এই সারফেসটাকে ওরকম ভাবে টাচ করতে পারে না, কিছুটা কন্ট্রাক্টেড হয়ে সে হলো ফ্লো করে, এরকম কন্ট্রাক্টেড হয়ে ফ্লো করে। এই যে যে সাইড থেকে যে কন্ট্রাক্ট হয়ে আসতো এটাকে বলা হয় হলো সাইড কন্ট্রাকশন। তাহলে দেখো আমাদের এই যে এতটুকু হলো সাইড কন্ট্রাকশন হচ্ছে, এই যে এটুকু হলো সাইড কন্ট্রাকশন, এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না, বাট এই পাশ থেকে একটা সার্টেন অ্যামাউন্টে সাইডটা এরকম ভাবে কন্ট্রাক্ট হয়ে পানিটা আসবে। তাহলে সাইড কন্ট্রাকশনটা কি এখন বোঝা গেছে? বুঝে গেছে। আচ্ছা সাইড কন্ট্রাকশনটা আমরা বুঝতে পারছি, এখন আমাদের যেটা আসতেছে সেটা হলো ক্রেস্ট কন্ট্রাকশন। ক্রেস্টে দেখা যাচ্ছে আমাদের পানিটা কি একদম এটার কন্ট্যাক্টে পড়ার কথা ছিল, কিন্তু এই যে এভাবে ফ্লো হয়ে এভাবে পড়ার কথা ছিল, বা যেহেতু একটা ব্যারিয়ার পাচ্ছে সেটা এই কারণে হলো আমাদের ডেপটা বেড়ে যায়, একদম ডেপটা বেড়ে যাচ্ছে, কিছুটা হাইট ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে আমাদের ওয়াটার যে পোর্শন দিয়ে পড়তেছে ক্রেস্টটাকে সে আবার কন্ট্যাক্ট করতে পারে না অথবা টাচ করতে পারে না। তাহলে এই ক্রেস্টে যে কন্ট্রাকশনটা হচ্ছে সেটাকে আমরা বলি হলো ক্রেস্ট কন্ট্রাকশন। তাহলে এখন দেখো তোমাদের ম্যানুয়ালটাতে এখানে আমাদের পানিটা হলো এই সাইড থেকে পড়ার কথা ছিল, এরকম ভাবে একদম প্যারালাল ওয়েতে পড়ার কথা ছিল, বাট কিছুটা সাইড থেকে কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, এটাকে বলা হলো সাইড কন্ট্রাকশন। আর ক্রেস্ট কন্ট্রাকশনটা থাকতেছে এই যে যে পানিটা যে কিছুটাকে টাচ করতে পারতেছে না এই পোর্শনটাতে, দেখো এই যে টাচ করতে পারেনি কিন্তু, এই যে এইটাকে বলা হলো ক্রেস্ট কন্ট্রাকশন। আর যে স্ট্রিমটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে সেটাকে আমরা বলি হলো ন্যাপি। তাহলে আমরা এখানে নর্মালি নিউ তিনটা টার্ম শিখতে পেলাম, একটা ন্যাপি শিখতে পেয়েছি, একটা সাইড কন্ট্রাকশন, আর একটা হলো ক্রেস্ট কন্ট্রাকশন। তোমাদের এখানে বলে দেওয়া আছে যে ক্রেস্ট কন্ট্রাকশনটা কি, এটা হবে হলো আপ স্ট্রিমে যেখানে আমাদের এজটা থাকে অথবা ক্রেস্টটা থাকে। এখন আসো আমরা যখন একটা উইয়ার এর ভিতর দিয়ে ফ্লো করাচ্ছি অথবা ওভার ফ্লো হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো ক্ষেত্রে, আমরা হলো এখানে কিছু অ্যাজাম্পশন কনসিডার করি। অ্যাজাম্পশন গুলা কি কি সেটা একটু দেখো, এটা হলো মেইনলি আমাদের একটা উইয়ার এবং এটা হলো আমাদের আপস্ট্রিম,
এন্ড এটা হলো আমাদের ডাউনস্ট্রিম তো আমাদের ওয়াটারটা হলো আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে যাচ্ছে এন্ড এতটুকু হলো আমাদের পানির ডেপথ ইনক্রিমেন্ট হয়েছে আর এটা হলো আমাদের শার্প ক্রেস্টেড ওয়েভ এখন এই যে যে আপস্ট্রিম থেকে যে আমাদের ওয়াটার ফ্লো হয়ে ডাউনস্ট্রিমে যাচ্ছে এখানে আমাদের ফ্লোটা ইউনিফর্ম ফ্লো থাকবে এন্ড আমাদের যে প্রেসার ভ্যারিয়েশনটা আছে সেটা হবে হলো হাইড্রোস্ট্যাটিক প্রেসার ভ্যারিয়েশন দ্যাটস হলো পি ইজ ইকুয়াল টু গামা এইচ সো আমাদের এইচ যেখানে বেশি হবে আমাদের প্রেসার ইনটেনসিটিটাও সেখানে বেড়ে যাবে এন্ড ফ্লো যেটা ডিসচার্জটা হলো ইউনিফর্ম ফ্লো থাকবে তো ইউনিফর্ম ফ্লো কি নন ইউনিফর্ম ফ্লো কি সেটা তোমরা থিওরিতে আরো ভালো মতো ডিটেইলস এ ডেফিনেশন সহ কিন্তু শিখবে তো এখানে আপাতত জেনে রাখো যে আমাদের ফ্লোটা ইউনিফর্ম থাকবে আচ্ছা ইউনিফর্ম ফ্লোটা কি কে একজন বলো তো ম্যাম ফ্লোটা সব সময় স্টেডি থাকবে সব সময় স্টেডি থাকবে তাই তো জি ম্যাম এন্ড স্টেডি ফ্লো কিন্তু আমরা কিন্তু ডেফিনেশনও পড়ে আসছি যে স্টেডি ফ্লোটা কি এরপরের অ্যাজাম্পশনটা দেখো আমাদের এখানে যেটা বলছে যে ফ্রি সারফেস রিমেইনস হরিজন্টাল অ্যাজ ফার অ্যাজ দ্য প্লেন অফ দ্য ওয়ার তার মানে আমাদের এই যে যে প্লেন গুলো আছে সেটা কিন্তু হরিজন্টাল থাকবে একটা সার্টেন ডেপথ পর্যন্ত এই যে দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের হরিজন্টাল থাকছে তারপরে যে হলো এটা ইনক্রিমেন্ট হচ্ছে এন্ড এটা নরমালি ধরা হয় অথবা আমরা ক্যালকুলেশন করে অ্যানালাইসিস করে দেখছি যে আমাদের যে ওয়্যারটা আছে ওয়্যারের 6 টাইম এইচ এর আগ পর্যন্ত আমাদের যে স্ট্রিম লাইন গুলো আছে সেগুলো হলো প্যারালাল থাকে এর আগ পর্যন্ত সবগুলো স্ট্রিম প্যারালাল এরপর হলো কিছুটা হলো ডেপথ আমাদের ইনক্রিমেন্ট হয়ে উপরের দিকে চলে যাচ্ছে আর এখানে যেটা বলতেছে যে আমাদের প্রেসার থ্রু আউট দ্য শীট অফ দ্য লিকুইড অর ন্যাপি হুইচ পাসেস ওভার দ্য ক্রেস্ট অফ দ্য ওয়ার ইজ অ্যাটমসফিয়ারিক তাহলে এটা পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট সেটা একটু দেখো আমাদের এই যে যে লিকুইডটা যে ফ্লো হয়ে যাচ্ছে যে শীটটার উপর অথবা যে ক্রেস্টটার উপর সেটা কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারে থাকতেছে অথবা অ্যাটমসফিয়ারের কন্ট্যাক্টে থাকতেছে দ্যাটস ওয়াই আমরা এটাকে কিন্তু বলতেছিলাম ওপেন চ্যানেল ফ্লো সিমিলারলি দেখো আমাদের এই যে যে ন্যাপিটা যেটা আছে ন্যাপির নিচে কিন্তু একটা ফাঁকা পোর্শন অথবা ভয়েড থাকতেছে আবার উপরেও কিন্তু একটা ফাঁকা পোর্শন এন্ড ভয়েড তাহলে ন্যাপি পুরাটাই হলো আমাদের অ্যাটমসফিয়ারিক কন্ট্যাক্টে থাকতেছে তোমার যদি অ্যাটমসফিয়ারিক কন্ট্যাক্টে না থাকতো তাহলে কিন্তু আমরা ওপেন চ্যানেল ফ্লো বলতে পারতাম না এরপরে দেখো আমাদের এখানে আরো কিছু অ্যাজাম্পশন বলেছে সেটা হলো আমরা ভিসকোসিটি এন্ড সারফেস টেনশনটা আমরা নেগলেক্ট করি কারণ ভিসকোসিটির কারণে কিছুটা ফ্রিকশনাল লস হয় ফ্রিকশনাল লস হবে তো এখানে আমরা কি বলেছিলাম লসটা হলো কিছুটা নেগলেক্ট করব আদারওয়াইজ ফ্রিকশনাল লসটা আমরা এখানে নেগলেক্ট করতেছি এন্ড সারফেস টেনশনটাও আমরা স্কিপ করে যেতে পারি লাস্ট যে পয়েন্টটা সেটা অলরেডি আমি তোমাদের বলেছি যে এখানে আমাদের ভেলোসিটির কারণে যে হেডটা আসতেছে দ্যাট মিন্স ভি স্কয়ার বাই টু জি সেটাকেও হলো আমরা নেগলেক্ট করতে পারি কারণ এই ভ্যালুটা আমাদের পি বাই গামার থেকে অনেক ছোট আসে কারণ যেহেতু এটা প্রেশারে কন্ট্যাক্টে আসছে অ্যাটমসফিয়ারিক প্রেশারে কন্ট্যাক্টে সো আমাদের প্রেশার হেডটা অনেক বেশি থাকে এগুয়ারের ক্ষেত্রে দ্যাটস ও আমাদের আপস্ট্রিম যেটা আছে সেই আপস্ট্রিমে আমাদের ভেলোসিটি হেডটা আমরা নেগলেক্ট রাখতেছে সো একটা ওয়ারের ভিতর দিয়ে আমাদের ওয়াটার ফ্লো হওয়ার ক্ষেত্রে আমরা এই কয়েকটা হলো অ্যাসাম্পশন কনসিডার করে থাকি আর ইম্পর্টেন্ট অ্যাসাম্পশনটা হলো এটা যে আমাদের ভেলোসিটি হেডটা আমরা নেগলেক্ট করতেছি এন্ড হলো ফ্রিকশনাল যেই লসটা সেটা নেগলেক্ট করতেছি তাহলে অ্যাসাম্পশন গুলা কি তোমরা বুঝতে পারছো সবাই এখন এটা যেহেতু হরিজন্টালি সো আমরা দুইটা যেকোনো সাইড থেকে জেডটাকে জিরো ধরতে পারি এখন তো আমাদের টোটাল এনার্জি থাকবে হলো প্রেশার হেড আর ভেলোসিটি হেড
বাট আমরা যখন উইয়ারের ভিতর দিয়ে ওয়াটারটা ফ্লো করাই উপর দিয়ে, তখন দেখা যাচ্ছে আপ স্ট্রিম যেটা সেখানে আমাদের ভেলোসিটি হেডটা খুবই কম থাকে, অনেক কম, জিরোর কাছাকাছি, অর টেন্স টু জিরো। তাহলে জিরোর কাছাকাছি হলে এইটা তুমি জিরো করে দাও, তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে একটা উইয়ারের টোটাল এনার্জিটাই হলো আমাদের প্রেশার হেডের ইকুয়াল, কারণ আমরা এখানে ভেলোসিটি হেডটাকে নেগলেক্ট করতেছি। এখন বোঝা গেছে ম্যাম? যদি ভেলোসিটি না থাকে তাহলে পানিটা উপচে পড়বে কিভাবে? না না, ভেলোসিটি থাকবে, পার্টিকেলের তো ভেলোসিটি থাকতেছে, বাট এই হেডটা কম্পেয়ার টু, আমরা কম্পেয়ার করতেছি, ঠিক আছে? সো তোমার ধরে নাও পি বাই গামার ভ্যালুটা আসতেছে হলো 100, ঠিক আছে? সেখানে দেখা যাচ্ছে ভি স্কোয়ার বাই টু জি যে ভ্যালুটা সেটা খুবই কম আসতেছে, লাইক 0.01 অথবা 1 আসতেছে। তাহলে এই কারণে দ্যাটস আমরা এটাকে নেগলেক্ট করতেছি অথবা অমিট করে দিতে পারি। এটা মানে এমন না যে থাকবেই না, ভ্যালুটা থাকবে, বাট আমাদের এই এনার্জিকে সে অতটা ইম্প্যাক্ট ফেলতে পারতেছে না। তাহলে এখানে আমরা টোটাল এনার্জিটা মেইনলি গভর্ন করতেছে কোন হেড সেটা বলো তো? প্রেশার হেড গভর্ন করতেছে। সো দ্যাটস আমরা এই হেডটাকে আপাতত জাস্ট নেগলেক্ট করতেছি আমাদের ক্যালকুলেশনের ইজিনেস এর জন্য, এটাই। ম্যাম এটা তো ছোট স্ট্রাকচারের জন্য, তাই না? বড় স্ট্রাকচারে তো তখন ভেলোসিটি হেড অনেক বেড়ে যায়। আচ্ছা, বড় স্ট্রাকচারে যদি তোমার ভেলোসিটি হেড বাড়বে, বাট বড় স্ট্রাকচারে ভেলোসিটি হেড বাড়ার আগে কিন্তু আমাদের প্রেশার হেডটা কিন্তু বেড়ে যাচ্ছে, এন্ড প্রেশার হেড আর ভেলোসিটি হেড এর সাথে কি রিলেশনশিপটা কি ছিল একটু বলো তো? প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল। সো একটা বড় উইয়ারের ক্ষেত্রে আমাদের প্রেশার হেডটা কি হবে, আরো বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভেলোসিটি হেড আরো কমতে থাকবে। সো যে কোনো বড় স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের উইয়ারের ক্ষেত্রে ভেলোসিটি হেডটা কিন্তু আরো কমে যাচ্ছে তখন, ঠিক আছে? বাট একটা উইয়ারের মেইন যে হেডটা সেটা গভর্ন করে হলো প্রেশার হেড পি বাই গামা, এবং এটা ইউনিফর্ম থাকে। এই যে অলরেডি কিন্তু আমরা দেখেছি যে ফ্লোটা ইউনিফর্ম, এবং এটা হলো গামা এইচ এর সাথে আমরা বের করে নিতে পারি প্রেশার একটা কত ইনটেনসিটি। এটা জাস্ট কম্পেয়ার করতেছি, এমন না যে এটা বাদ দিয়ে দিচ্ছি। তো তোমার কাছে যদি একটা হায়ার ভ্যালু থাকে তাহলে তুমি লোয়ার ভ্যালুটাকে কিন্তু স্কিপ করে রাখতে পারো ক্যালকুলেশনের ইজির জন্য, জাস্ট এতটুকু করেছি। এবং এটা অ্যাজাম্পশন, আমরা অ্যাজিউম করে নিচ্ছি এটা যে ইন জেনারেলি প্র্যাকটিক্যালি আমাদের জন্য পসিবল হবে এটা না, বাট আমরা যখন এই অ্যাজাম্পশনটা অ্যাজিউম করে আমরা দেখতে চাচ্ছি আমাদের ডিসচার্জটা কত আসতেছে, এটাই হলো আমাদের কনসার্ন। ক্লিয়ার হয়েছে সবাই? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আর এই যে যে ওয়্যারটা আছে এই ওয়্যারের হলো আমরা সেকশন যদি দেখতে চাই তাহলে এটা হলো আমাদের সেকশন, এই বরাবর ছিল আমাদের বি, আর পানি যে হাইটটা ছিল সেটা হলো এইচ, আর এখানে যে কোনো আমরা একটা ছোট স্ট্রিপ কনসিডার করতেছি যেটা কিনা আমাদের ওয়াটার টপ টপ সারফেস থেকে ছোট এইচ ডিস্টেন্সে আছে, এবং এই স্ট্রিপটা হলো আমাদের ডিএইচ উইথ, এটুকু হলো আমাদের ডিএইচ। এটা কেন আমরা করতেছি, যখন আমরা থিওরি ডিরাইভ করব তখন হয়তো বুঝতে পারবো। তাহলে এখন দেখো আমাদের থিওরি যদি আমরা ডিরাইভেশনে আসি, আমরা এখন দেখতে চাচ্ছি হলো ডিসচার্জ কত আসে একটা শার্প ক্রেস্টেড ওয়্যারের ক্ষেত্রে। এখন ডিসচার্জটা যদি আমরা বের করতে চাই আমরা কিউ কি জানি, কিউ ইজ ইকুয়াল টু এ বি, ঠিক আছে? সো আমাদের এরিয়াটা জানতে হবে ওয়্যারের, এন্ড ভেলোসিটিটা কত সেটা আমরা জানতে চাচ্ছি। তাহলে আমরা নর্মালি কি করি, যে কোনো কিছুর যদি টোটাল ভ্যালুটা যদি জানতে চাই তাহলে আমরা সেগুলোকে কিন্তু ইন্ট্রিগেট করতে পারি এবং ছোট একটা ভ্যালু নিয়ে, তাহলে ছোট ভ্যালু নিয়ে পুরাটাকে যদি আমরা ইন্ট্রিগেট করি টোটাল ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এটার একটা ডিকিউ এর একটা স্মল পোর্শন নিবা, এবং এরিয়ারও একটা স্মল পোর্শন নাও ডিএ, আর ভেলোসিটি ভেলোসিটি রাখো। এখন ভেলোসিটি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ভেলোসিটি হেড ইজ ইকুয়াল টু কি জানতো, ভি স্কয়ার ডিভাইডেড বাই টু জি ইজ ইকুয়াল টু এইচ, ওকে?
তাহলে এখান থেকে যদি তুমি ভেলোসিটিটা বের করে নিতে চাও তাহলে আমাদের আসতে হলো ভি এইচ। এখন একটু দেখো আমাদের ডিকিউটা হলো স্মল একটা পোর্শনে অথবা স্মল একটা সেগমেন্ট নিয়েছো, সেই স্মল সেগমেন্টে আমাদের এরিয়াটা হবে হলো ডিএ এন্ড ভেলোসিটিটা হচ্ছে হলো ভি। এখন এইচটা কি ছিল, আমাদের টোটাল হাইটটা ছিল, তাহলে আমাদের ডিভি এর ক্ষেত্রে কি হবে বলো তো, রুট ওভার 2g, এইচটা কোন এইচ হবে সেটা বলো। ম্যাম ছোট এইচ, ডিএ, ডিএইচ না, ডিএইচ তো আমাদের এই স্ট্রিপটা, ছোট এইচ হবে, স্মল এইচ, স্মল এইচ হবে, কারণ এইটাই তো আমাদের টোটাল হাইটটা, এই হাইটের কারণে তো আমাদের ভেলোসিটি হেড জেনারেশন হচ্ছে তাই না, আর এটা ছিল আমাদের পুরো হাইটটা। তাহলে এখানে দেখো ডিভি এর অল্টার আমরা কি লিখতেছি, রুট ওভার 2gx, তাহলে এই যে রুট ওভার 2gx, আর এটা যেহেতু আমরা একটা ছোট স্ট্রিপ কনসিডার করে নিচ্ছি এবং এটা যেহেতু একটা রেকট্যাঙ্গেল শেপ, তাহলে এটা এরিয়াটা কি হবে সেটা এখন বলো, এই স্ট্রিপের এরিয়া কি হবে? ম্যাম ডিএইচ ইয়া বি হবে, বি ইনটু কি, ডিএইচ, ডিএইচ হচ্ছে, তাহলে দেখো বি ইনটু ডিএইচ রুট ওভার 2gx, এবং এটা হলো আমাদের একটা স্ট্রিপ কনসিডার করেছিলাম, সেই স্ট্রিপের ডিসচার্জটা কতটুকু আসতেছে সেটা আমরা পেয়ে গেছি। এখন এই স্ট্রিপটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি আমাদের এইচ এর রেসপেক্টে, তাহলে আমরা হলো টোটাল ডিসচার্জটা কতটুকু আসতেছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো আমাদের এইচ এর রেসপেক্টে হলো আমরা ইন্টিগ্রেট করতেছি, তাহলে এটা তুমি ক্যালকুলেশন করলে দেখতে পাবা যে আমাদের ডিসচার্জটা আসতেছে 2/3 √2g বি এইচ টু দি পাওয়ার 3/2, এবং এই যে যে ডিসচার্জটা পাচ্ছ সেটা আমরা বলি হলো থিওরিটিক্যাল ডিসচার্জ। তাহলে এটাকে ইন্টিগ্রেট তো করতে পারবো সবাই তাই না, আমি আর ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, তোমরা জাস্ট 2-3 লাইনে ক্যালকুলেশন করলে আমাদের ইকুয়েশন 3টা পাবো। এন্ড প্রিভিয়াস এক্সপেরিমেন্টে আমরা একটা এক্সপেরিমেন্ট দেখলাম ভেঞ্চুরি মিটারে, যে আমাদের থিওরিটিক্যাল ডিসচার্জের সাথে যদি একটা কনস্ট্যান্ট অথবা একটা ফ্যাক্টর যদি মাল্টিপ্লাই করো তাহলে আমরা অ্যাকচুয়াল ডিসচার্জটা পাই, এবং এই ফ্যাক্টরটাকে বলা হয় হলো কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। তাহলে দেখো কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জটা কি, সিডি, এবং এটা যদি তুমি থিওরিটিক্যাল এর সাথে মাল্টিপ্লাই করো তাহলে অ্যাকচুয়াল ডিসচার্জটা পাবো, সিডি ইনটু কিউডি। তাহলে এখানে দেখো আমরা এই 3 নাম্বার ইকুয়েশনে সিডি দ্বারা মাল্টিপ্লাই করলাম, করলে হলো আমরা 5 নং ইকুয়েশন পাচ্ছ। এখন এই ইকুয়েশনটাকে হলো আমরা একটা ক্যালিব্রেশন ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, তাহলে আমাদের যেই ভ্যালুগুলো কনস্ট্যান্ট সেগুলোকে হলো আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালুর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। তাহলে এখানে দেখো 2/3 একটা কনস্ট্যান্ট ভ্যালু, রুট ওভার 2g একটা কনস্ট্যান্ট ভ্যালু, এন্ড যে কোনো একটা ওয়ার এর ক্ষেত্রে আমাদের উইডথটাও কিন্তু ফিক্স থাকে, তাহলে এটাকে আমরা কে এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি, কে, আর সিডি তো কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, আর এইচটা হলো 3/2, তাহলে এটা কিন্তু আমাদের একটা মেইন ইকুয়েশন দাঁড়াচ্ছে। এই ইকুয়েশনটাকে হলো আমরা ক্যালিব্রেশন ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, সি এইচ টু দি পাওয়ার এল। এখন এখানে আমাকে বলো তো ইকুয়েশন 6 আর এই ক্যালিব্রেশন ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি, এন এর ভ্যালু কত হবে? হাফ ম্যাম, কম্পেয়ার করে দেখি যে আমাদের এন এর ভ্যালুটা আসতেছে 1.5, আর সি এর ভ্যালুটা কি আসবে বলো তো, আমরা কি লিখতে পারি, এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটা কম্পেয়ার করো, কম্পেয়ার করে বলো কেসিডি। তাহলে দেখো আমরা যখন ক্যালিব্রেশন ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতেছি তাহলে আমাদের সি এর ভ্যালু পেয়ে যাচ্ছি এন্ড এন এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, দেন তারপর হলো আমরা একটা গ্রাফ প্লট করব যে আমাদের ক্যালিব্রেটেড গ্রাফটা কিরকম আসতেছে।
এখন এখানে একটু দেখো, আমরা অলরেডি কে এর ভ্যালু কিন্তু জানি যে 2/3 √2gb। এখন এই যে যে বি সেটা হলো আমাদের যে ফ্লোটা হচ্ছে সেটার বি, সেটার বি। এখন সেটার বি যদি আমরা বের করতে চাই, আমাদের হলো দুই সাইড থেকে সাইড কন্ট্রাকশনটা বাদ দিয়ে দিতে হয়। ইন জেনারেল কেসে দেখা যাচ্ছে যে আমাদের সাইড কন্ট্রাকশনটা আসে হলো h/10, দ্যাট মিন্স 0.1। তাহলে এই ইকুয়েশনটাকে হলো আমরা লিখতে পারি যে বি প্রাইম ইজিকাল টু বি থেকে যদি তুমি সাইড কন্ট্রাকশনটা বাদ দিয়ে যাও, যে উইথটা পাচ্ছ সেটা হলো আমাদের ইফেক্টিভ উইথ, ঠিক আছে? আর এটা এন এর ভ্যালু হলো আমাদের কয়টা সাইড আছে, এখানে যেহেতু দুইটা সাইড সো এন এর ভ্যালু এখানে 2 হবে। অনেক সময় দেখা যাচ্ছে আবার সেম পরে আরেকটা উইয়ার আছে, এরকম ভাবে সাইড কন্ট্রাকশন হচ্ছে, তখন এন এর ভ্যালু হয়ে যাবে আমাদের 4। তাহলে আমাদের যে কয়টা সাইড কন্ট্রাকশন সেটার বেসিসে হলো আমাদের এন এর নাম্বারটা হবে। আর তুমি তো এইচ তো জানোই যে আমাদের ওয়াটার ডেপথ কতটুকু ইনক্রিমেন্ট হয়েছিল। তাহলে কে এর ভ্যালুটা যখন বের করবা তখন আমাদের এটা বি এর অল্টারে হয়ে যাবে হলো বি প্রাইম, ঠিক আছে? আমরা ইফেক্টিভ উইথ নিয়ে হলো কাজ করব, এই যে দেখো ইফেক্টিভ উইথ। এবং এই ইফেক্টিভ উইথটা আমরা কেন পাচ্ছি, বিকজ অফ দা সাইড কন্ট্রাকশন অর ইন কন্ট্রাকশন। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের একটা ক্যালিব্রেশন ইকুয়েশন ডিরাইভ করতে হবে যে কোনো একটা ওয়েয়ারের ক্ষেত্রে। সো এই ওয়েয়ারের ক্ষেত্রে হয়তো একটা ফিক্সড ক্যালিব্রেশন ইকুয়েশন থাকবে, আবার ডিফারেন্ট ওয়েয়ারের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপের ক্যালিব্রেশন ইকুয়েশন থাকবে। তাহলে আমাদের মোটামুটি থিওরিটা কমপ্লিট হয়ে গেছে। এখন প্রসিজারটা হলো সেম, প্রসিজারটা বোঝার আগে আমি তোমাদের ডাটা শিটটা দেখাই, তাহলে হয়তো তোমরা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কি করতে হবে। আমাদের ফার্স্টে হলো উইয়ারের উইথ নিতে হবে, এবং এই উইথটাকে তুমি তারপর হলো বি প্রাইমের রেসপেক্টে বের করে নিবা। তাহলে বি প্রাইমের রেসপেক্টে বের করতে হলে দুই সাইড থেকে হলো সাইড কন্ট্রাকশন বাদ দিবা। এরপরে দেখো হাইট অফ দা উইয়ার পি, তার মানে আমাদের উইয়ারের হাইট কতটুকু সেটা আমরা বের করে নিব। এখানে তোমাদের উইয়ারের হাইটটা আছে, উইয়ারের হাইটটা যদি তুমি জানো আর টোটাল ওয়াটার ডেপথের হাইট যদি জানো, তাহলে এই দুইটা ডিফারেন্স থেকে তুমি কি পাবা বলো তো? এম স্মল এইচ, স্মল এইচ পাবো, এই যে এই এইচটা পাবা। দ্যাট মিন্স আমাদের ওয়াটার ইনক্রিমেন্ট কতটুকু হচ্ছে সেটা পাবা। আচ্ছা এরপরে দেখো আমাদের ইনিশিয়াল একটা গেজ রিডিং নিতে হবে, ফাইনাল একটা গেজ রিডিং নিতে হবে। দ্যাট মিন্স আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার রিজার্ভার থাকবে, সেই রিজার্ভারের ভিতরে হলো আমাদের টি টাইমস এ, ধরো টি টাইমস টি ওয়ান ইজ ইকাল টু জিরো, সেখানে আমাদের ওয়াটার ডেপথ ছিল হলো জিরো, ঠিক আছে? তো তুমি 10 সেকেন্ড পরে দেখলে হলো আমাদের ওয়াটার টেপটা কতটুকু আসতেছে, ধরো না 5 সেন্টিমিটার। তাহলে ইনিশিয়াল তুমি পয়েন্ট গেজ রিডিং নিচ্ছ, ফাইনাল পয়েন্ট গেজ রিডিং নিচ্ছ, এই দুইটা ডিফারেন্স থেকে তুমি ওয়াটারের ডেপথ পাবা রিজার্ভার ট্যাঙ্কে। এখন এই দুইটার কাজ কি বলো তো, এই দুইটা থেকে আমরা কি বের করি মেইনলি? ভলিউম বের করি ম্যাম। হ্যাঁ আমরা ভলিউমটা বের করব, এবং এই ভলিউমকে, এই ভলিউমটাকে যদি তুমি টাইমের রেসপেক্টে ডিভাইড করো, তাহলে আমরা যে ডিসচার্জটা পাবো সেটাকে আমরা কি ডিসচার্জ বলি বলো তো? অ্যাকচুয়াল ডিসচার্জ, অ্যাকচুয়াল ডিসচার্জ। তাহলে দেখো আমরা অ্যাকচুয়াল ডিসচার্জ পেয়ে গেছি। এরপরে যেটা করা হয় আমাদের হলো নর্মালি এক্সপেরিমেন্টে হলো আমাদের ওয়াটারের যে হাইটটা ছিল হেড, দ্যাট মিন্স এটাকে আমরা ছোট হাতের এইচ বলছিলাম, অথবা এটা যদি দেখো এই ফিগারটা, এই যে পানির যে ডেপটা ছিল সেটাকে আমরা মেজার করব। সেটা আমরা মেজার করব হলো ক্রেস্টের উপরে পোর্শন থেকে আমাদের পানির হাইটটা কতটুকু ছিল, এই যে এইখান থেকে আমাদের ক্রেস্টের উপরে পোর্শন পর্যন্ত পানির হাইট কতটুকু ছিল সেটা আমাদের জানা লাগবে এইচ। তাহলে তুমি যখন এইচ পেয়ে যাচ্ছ, এইচ তুমি জানো, সেখান থেকে হলো আমাদের থিওরিটিক্যাল ডিসচার্জটা বের করতে হবে, কারণ থিওরিটিক্যাল ডিসচার্জটা অনলি
আমাদের রিলেটেড টু এইচ। তাহলে আমাদের এই যে পাঁচ নম্বর তিন নম্বর যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন ইউজ করে তুমি থিওরিটিক্যাল ডিসচার্জটা বের করবে। জি এর ভ্যালু জানো, উই তো জানো, এইচটা যদি জানা থাকে তাহলে থিওরিটিক্যাল ডিসচার্জটা পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে থিওরিটিক্যাল ডিসচার্জ পেয়ে গেলাম। এরপরে যেটা করতে হবে আমাদের হলো এই দুইটা রেশিও থেকে হলো আমরা পাবো হলো আমাদের কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জটা কত, দ্যাট মিন সিডি। তাহলে সিডি ফর্মুলাটা কি ছিল, অ্যাকচুয়াল বাই থিওরিটিক্যাল। তাহলে এটা যদি দুই নাম্বার কলাম হয় আর এটা যদি চার নাম্বার কলাম হয় তাহলে টু বাই ফোর করো, করলে যে রেশিওটা পাচ্ছ সেটাই হলো আমাদের কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। তাহলে আমাদের ডাটা শিটে তোমাদের হলো মেইনলি এইচ এর ভ্যালুটা দেওয়া থাকবে আর এই রিডিং গুলা দেওয়া থাকবে। এখান থেকে হলো তোমাদের কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জটা বের করে নিতে হবে। তাহলে এতটুকু কি বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এরপরে আমরা যেটা করব আমরা হলো গ্রাফ প্লট করব। আমাদের লগ লগ স্কেলে কিন্তু আমরা অলরেডি বেঞ্চুরি মিটারের জন্য কিন্তু আমরা গ্রাফ প্লট করে আসছিলাম। আমরা এক্স এক্সিস বরাবর কি নিয়েছিলাম বলো তো, আমাদের কি ভ্যালু ছিল এক্স এক্সিস বরাবর? তোমরা বেঞ্চুরি মিটারে করছো না তখন এক্স এক্সিস বরাবর কি ছিল? হেড ডিফারেন্স। হেড ডিফারেন্স। এন্ড আমাদের ওয়াই এক্সিস বরাবর কি ছিল? এখান থেকে আমরা কি করব, একটা গ্রাফ প্লট করব, বেস ফিট আমরা একটা লাইন প্লট করব। তাহলে এরকম লাইন থাকবে, সেটা থেকে তুমি প্লট করবে। আচ্ছা, এখন এই যে যে ইকুয়েশন অথবা এই যে যে গ্রাফটা প্লট, লাইনটা কি জিরো দিয়ে যাবে? এটা জিরো দিয়ে যেতে পারে, জিরো দিয়ে যেতে পারে যখন আমাদের যদি হেড লস থাকতো না অথবা হেড ডিফারেন্স যদি না থাকতো তাহলে আমাদের স্ট্রেট লাইন একদম অরিজিন দিয়ে যেত। ঠিক আছে, এটা মেইনলি এই অরিজিন দিয়ে যাওয়ার কথা ছিল কারণ আমাদের কিউ ইজ ইকুয়াল টু কি বলছিলাম, সি এইচ টু দি পাওয়ার এন, সেটা অরিজিন দিয়ে যেতেও পারতো নাও যেতে পারতো। আচ্ছা, এখন এই যে যে স্ট্রেট লাইনটা পেলাই, এই স্ট্রেট লাইন থেকে আমাদের কি বের করতে হবে, স্লোপ বের করতে হবে। স্লোপের ভ্যালুটা আমাদের কি দিবে বলো তো, কিসের ভ্যালু দিবে স্লোপটা? তোমার কি মনে আছে তোমাদের বেঞ্চমি মিটার এক্সপেরিমেন্টটা, নাকি ভুলে গেছো সবাই? ম্যাম সি এর ভ্যালু দিবে। আর শিওর সি এর ভ্যালু পাচ্ছ তোমরা স্লোপ থেকে? সব ভুলে গিয়ে করছো, এটা তো কয়েকদিন আগে করলাম মাত্র। এই যে ইকুয়েশনটা দেখো আমরা এটা কি করেছিলাম, সেম কাজটা করছো না, কিউ এ রেসপেক্টেড আমরা এইচ এর গ্রাফ প্লট করতেছিলাম। এখান থেকে এই যে আমাদের কিসের ভ্যালু পাচ্ছি, স্লোপটা কি কোনটা ছিল? এখানে একটা পয়েন্ট নাও, এখানে একটা পয়েন্ট নাও, তাহলে এটা পয়েন্টটা পাচ্ছ এইচ ওয়ান কিউ এ ওয়ান আর এটা ছিল এইচ টু কিউ এ টু, দেন এটা স্লোপটাই কি দিবে আমাদের, এন এর ভ্যালু দিবে। তাহলে স্লোপ বের করা আমাদের ফর্মুলা কি ছিল, লম্ব বাই ভূমি ছিল না? তাহলে আমাদের লম্বটা কি আসতেছে, কিউ এ ওয়ান আর কিউ এ টু, যেহেতু আমরা লগ স্কেলে প্লট করতেছি দ্যাটস ওয়াই আমাদের লগ আসবে। তাহলে কিউ এ ওয়ান মাইনাস কিউ এ টু, এবং এটার সামনে কিন্তু লগ আছে, সো দুইটা লগের ডিফারেন্স কি আমরা ডিভিশন আকারে লিখতে পারি, লগ কিউ এ টু কিউ এ ওয়ান আর কিউ এ টু। সিমিলার ওয়েতে আমাদের ভূমিটা কি থাকতেছে, এইচ ওয়ান মাইনাস এইচ টু, যেহেতু সামনে লগ ছিল তাহলে লগ এইচ ওয়ান বাই এইচ টু হয়ে যাবে। তাহলে এটাই তো আমাদের স্লোপ, তাহলে এই স্লোপ থেকে হলো তুমি নর্মালি এন এর ভ্যালুটা পাবা। তাহলে এন এর ভ্যালুটা আমাদের এমন ভাবে গ্রাফটা প্লট করতে হবে যেটা হলো 1.5 এর কাছাকাছি আসে।
দেন তারপরে এই n এর ভ্যালুটা আমাদের যে কোনো একটা ইকুয়েশনে আমরা বসাবো, বসালে আমরা কিসের ভ্যালু পাবো? ম্যাম c এর ভ্যালু পাবো। c এর ভ্যালু পাচ্ছো, তাহলে এই গ্রাফ থেকে আমাদের মেইনলি কাজ থাকবে n বের করা এন্ড c বের করা। সো তোমার যখন c বের করা হয়ে যাবে তখন আমরা কি বের করব বলো তো? cd বের করব। অন cd এর ফর্মুলাটা কি ছিল দেখো, c বাই k, এই যে c ইজ इक्वल टू আমরা লিখেছিলাম cd k, তাহলে এটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি অথবা সিম্পলিফাই করতে পারি c বাই k দ্বারা। এন্ড k এর ভ্যালু তো তুমি জানো 2/3 √2g b প্রাইম, আর c এর ভ্যালু অলরেডি পেয়ে আসছো, তাহলে গ্রাফ থেকে একটা cd এর ভ্যালু পাবো। সো তুমি এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করে একটা সিডি পাচ্ছ, গ্রাফ থেকে একটা সিডি পাবা, এই দুইটা সিডির কম্পেয়ার করবা। কম্পেয়ার করার পরে আমাদের যেটা করতে হবে একটা ক্যালিব্রেশন গ্রাফ প্লট করতে হবে। তো যেটা আছে না আমাদের এক্স অ্যাক্সিসে থাকবে h, আর হলো ওয়াই অ্যাক্সিসে থাকবে হলো কিউ কে। তাহলে এই গ্রাফে হলো আমাদের কিউ এ ইজ ইকুয়াল টু সি এইচ টু দি পাওয়ার এন। তাহলে এই গ্রাফটা হলো তোমরা প্লট করবা, যেটা কিনা আমাদের ক্যালিব্রেশন ইকুয়েশন আসতেছে। সো গ্রাফের শেপটা এরকম আসতে পারে অথবা এরকম আসতে পারে। সো যেটা বেস্ট ফিট কার্ভ হবে সেভাবে হলো গ্রাফটা প্লট করতে হবে। কি সেটাও কি লগ লগে হবে? না, এটা নরমাল গ্রাফ পেপারে আমরা ক্যালিব্রেশন গ্রাফটা করব না, নরমাল গ্রাফ পেপারে। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের এক্সপেরিমেন্টটা। এটা একটু খেয়াল রাখবা যে আমাদের কি কাজ করা লাগতেছে। একটু সব অ্যানোটেশন গুলো রিমুভ করে দিয়ে তোমাদের একটু সামারি করে বলি, দেন তাহলে আমরা ল্যাবের ভিডিওটা দেখো। আচ্ছা, সো আমরা ফার্স্টে যেটা করতেছি, তোমাদের ডাটা শিট দিয়ে দেওয়া থাকবে, সেটার উইথ দেওয়া থাকবে, হাইট দেওয়া থাকবে, আর হলো গেজ রিডিং দেওয়া থাকবে, এবং এই গেজ রিডিং থেকে তোমরা ভলিউম বের করতেছো। এন্ড এই ভলিউমটাকে যদি টাইমের রেসপেক্টে ডিভাইড করো তাহলে অ্যাকচুয়াল ডিসচার্জ পাবা। আর তোমাদের ডাটা শিটে হলো ওয়াটার হেড যেটা আছে, লাইক হলো আমাদের এইচ ক্রেস্টের উপরে যতটুকু হাইট সেটা দেওয়া থাকবে, সেটার রেসপেক্টে ইকুয়েশন 3 ইউজ করব। দেখো এই যে ইকুয়েশন 3, এই ইকুয়েশনটা ইউজ করলে আমাদের থিওরিটিক্যাল ডিসচার্জটা পেয়ে যাচ্ছে। সো অ্যাকচুয়াল ডিসচার্জ ভলিউম থেকে পাচ্ছ, আর থিওরিটিক্যাল ডিসচার্জ এই ফর্মুলা থেকে পাচ্ছ। এই দুইটার রেশিও কে আমরা বলবো হলো কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। তাহলে সিডি পেয়ে গেল। এরপরে যেটা করব, আমাদের একটা নরমাল গ্রাফ পেপার প্লট করতে হবে, এন্ড হলো একটা লগ লগ স্কেলের গ্রাফ পেপার প্লট করতে হবে। তো আমরা ফার্স্ট যে গ্রাফটা প্লট করব সেটা হলো লগ লগ স্কেলে, যেটার এক্স অ্যাক্সিসে থাকবে আমাদের ওয়াটার ডেপথ, এন্ড ওয়াই অ্যাক্সিসে থাকবে হলো আমাদের ডিসচার্জ। এন্ড এই ইকুয়েশনটাকে আমরা অলরেডি ক্যালিব্রেশন ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে আসছি। এই যে দেখো, এটাকে যদি আমরা কিউ এ কে সিডি এইচ টু দি পাওয়ার হাফ ছিল, তাহলে এটাকে যদি আমরা ক্যালিব্রেশন ইকুয়েশনের মাধ্যমে লিখতে চাই তাহলে আমাদের যা আসতেছে হলো সি এইচ টু দি পাওয়ার হাফ। তো আমরা যখন লগ লগ 3/2 হবে, কিন্তু আমরা যখন লগ লগ স্কেলে গ্রাফটা প্লট করতেছি সেখান থেকে হলো আমাদের সি এর ভ্যালু, আর এই যে যে এক্সপোনেন্টটা আছে এন এর ভ্যালুটা আমরা বের করার ট্রাই করব। তাহলে একটা বেস ফিট কার্ভ প্লট করো, সেখান থেকে এন বের করবা, এনটা হলো স্লোপ, আর সিটা হলো আমাদের কোএফিসিয়েন্ট, এইচ এর কোএফিসিয়েন্টটা কত সেটা বের করবা। এরপরে হলো আমাদের সিডিটা বের করবা, সেটা হলো সি বাই কে। মিস এটা বেস্ট ফিট লাইন হবে না? হ্যাঁ হ্যাঁ, লাইন লাইন কার্ভ না, মানে তোমার মেইনলি ফুল পুরো জিনিসটা হলো লাইন। লগ লগ স্কেলে সবকিছু কার্ভ, যেগুলো যাই থাকুক না কেন সব লাইন হবে, এটা কার্ভ না, কোনোটাই কার্ভ না, এটা লাইন। আচ্ছা, এরপরে এখান থেকে হলো সিডিটা বের করব,
যেটা কিনা হলো c বাই k এবং k অলরেডি তোমরা বের করে আসছো এখান থেকে এই যে ইকুয়েশন 7 থেকে k বের করবা আর এখানে b টা হবে হলো b প্রাইম তো তোমাদের সাইড কন্ট্রাকশন যদি বলে দেওয়া থাকে দুইটা তাহলে দুই ধরবা ইন জেনারেল কেসে আমাদের যদি একটা উইয়ার থাকে তাহলে দুইটা সাইড কন্ট্রাকশন হবে এরপরে দেখো তাহলে তুমি অলরেডি n জেনে গেছো c জেনে গেছো তাহলে আমাদের ক্যালিব্রেশন ইকুয়েশনটা কিন্তু চলে আসছে n এর ভ্যালুটা ধরো 1.5 আর c এর ভ্যালুটা ধরো 40 তাহলে qa = 40 h টু দি পাওয়ার 1.5 এটা হলো আমাদের মেইন ক্যালিব্রেশন ইকুয়েশন এরপর আমরা নরমাল স্কেলে হলো গ্রাফ প্লট করব যেটা x এ h থাকবে আর এটা হলো q এ থাকবে তাহলে তুমি ফার্স্টে h এর ভ্যালু 1 0 ধরবা কত আসছে দেখবা h এর ভ্যালু 1 ধরবা কত আসছে এরকম আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে আর এরকম শেপও আসতে পারে এরকম শেপও আসতে পারে যেটা আসবে সেটাই হলো আমাদের বেস ফিট কার্ভ এটা হবে হলো কার্ভ শেপ এন্ড এটা নরমাল গ্রাফ পেপার আমরা করব ঠিক আছে নরমাল গ্রাফ তাহলে আমাদের মেইনলি দুইটা গ্রাফ করতে হবে এন্ড একটা ক্যালিব্রেশন ইকুয়েশন আমাদের ডিরাইভ করতে হবে ফর এ রেকট্যাঙ্গুলার উইয়ার এর দেন তারপর তুমি রেজাল্ট এন্ড ডিসকাশন এন্ড লিখবা যে আমাদের কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ কত এসেছে কি রকম এসেছে তাহলে বুঝতে পারছো সবাই বলো ম্যাম আমাদের কি যে কোএফিসিয়েন্টের কোনো লিমিট আছে ম্যাম আগেরবার যেরকম দেখছিলাম 0.99 হচ্ছে লার্জের জন্য আর এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরকম ভাবে লিমিটেশনটা নাই বাট এখানে মেইনলি হলো আমাদের গ্রাফটা এমন ভাবে প্লট করতে হবে যেটা হলো তোমার n এর ভ্যালুটা 1.5 এর কাছাকাছি আসে সো n এর ভ্যালুটা 1.5 এর কাছাকাছি আনতে গেলে তোমার c কিন্তু একটা ফিক্সড হয়ে যাচ্ছে সো সেই c এর রেসপেক্টে তোমার cd এর রেঞ্জটা কি রকম আসে সেটা দেখতে হবে এটা অনেক সময় দেখা যাচ্ছে 1 এর কাছাকাছিও আসতে পারে অথবা 1 থেকে একটু বেশিও আসতে পারে সেটা ডিপেন্ড করতেছে হলো আমাদের c এর উপর ঠিক আছে তোমার যখন c ফিক্সড হয়ে যাবে তুমি তখন হয়তো একটা রেঞ্জ অথবা বিভিন্ন টাইপের ওয়্যারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের cd এর ভ্যালু ডিফারেন্ট হবে এটা যে সব সময় যে সেম হবে এরকম না এটা ওয়্যারের টাইপের উপর ডিপেন্ড করে অথবা শেপের উপর ডিপেন্ড করে আচ্ছা আর কি কার কোনো কোশ্চেন আছে যদি কোশ্চেন না থাকে তাহলে তোমরা আচ্ছা আমাদের ল্যাবের ভিডিওটা হলো আমরা দেখবো একটু ভালোমতো খেয়াল করো তো আবার শার্প পেস্টেড রেকট্যাঙ্গুলার ওয়্যারের ক্ষেত্রে আমাদের কিভাবে এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করা হচ্ছে ল্যাবে সেটা একটু দেখা ট্রাই করো এটা হলো মেইনলি আমাদের সেই ওয়্যারটা এই যে দেখো ওয়াটারটা আমাদের ফ্লো হচ্ছে এন্ড তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো তাহলে হয়তো বুঝতে পারবে এই জিনিসটা দেখো তুমি উপরের যে উইকটা আর পানির এখানে যে উইকটা দুইটা কি সেম কিনা একটু আমাকে বলো তো কে একজন সেম লাগতেছে তোমার কাছে সেম কিন্তু লাগতেছে না আমাদের এখানে যতটুকু উইক আর এই যে পানি যে স্ট্রিমটা ফ্লো হচ্ছে এটার উইকটা কিন্তু সেম না এটা কেন হচ্ছে অথবা এটাকে আমরা কি বলতেছি সেটা বলো ম্যাম ওই সাইড কনস্ট্রাকশন আচ্ছা এটাকে হলো আমরা বলতেছি সাইড কন্ট্রাকশন আচ্ছা তাহলে দেখো এইটা ভিতর দিয়ে হলো আমাদের ফ্লো হলে কি টাইপের ডিসচার্জ আসে সেটা আমরা দেখতে চাচ্ছি সো আগের মতো সেম এটা হলো আমাদের একটা রিজার্ভার এবং সেই রিজার্ভারে হলো আমাদের ক্রস সেকশনাল এরিয়া ফিক্সড এন্ড এটা হলো আমাদের ওয়াটারটা ফ্লো হচ্ছে এই যে এদিক দিয়ে ওয়াটারটা ফ্লো হবে সো ফ্লো হলে আমাদের এখানে যে উইয়ারটা আছে অথবা যে অবস্টাকল আছে এই যে দেখো এটাকে আমরা উইয়ার হিসেবে কনসিডার করতেছি এন্ড এটা হলো শার্প টেস্টেড ওয়্যার বিকজ এটার এজটা খুবই শার্প ওয়ান কাইন্ড অফ একটা প্লেটের মতো কিন্তু এই যে দেখো খুবই একটা শীট অথবা প্লেটের মতো আমরা কনসিডার করতে পারি আচ্ছা এই যে যে এখানে যে পোর্শনটা আছে এটাকে আমরা বলতেছি হলো ন্যাপি এটাকে ন্যাপি বলা হয় আর এখানে দেখবা যে এই এজটা থাকে অথবা ক্রেস্ট আমাদের স্ট্রিম লাইনটা কিন্তু এই ক্রেস্টকে টাচ করতে পারে না বিকজ অফ ক্রেস্ট কন্ট্রাকশন
ঠিক আছে, তাহলে আমাদের পানিটা ফ্লো হয়ে যাচ্ছে। এরপর যেটা করব আমরা হলো নরমালি দেখো এখানে হলো আমাদের একটা গেজ রিডিং ইনসার্ট করা আছে, সেখান থেকে আমরা মেজার করব হলো আমাদের এইচ ডেপটা, এই যে দেখো পানির ডেপটা কতটুকু সেটা আমরা মেজার করব। পানির ডেপটা হলো আমরা মেজার করি হলো এই যে আমাদের যে ক্রেস্ট আছে ক্রেস্ট থেকে কতটুকু উপরে আছে সেটা হলো আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। এখানে একটু আগে দেখলাম যে তোমাদের স্কেল রিডিং আছে, সেই স্কেল রিডিং থেকে তোমরা আমাদের এইচ এর ভ্যালুটা, দ্যাট মিনস ওয়াটারের ওভারফ্লো হওয়ার কতটুকু ডেপথ সেটা হলো বের করে নিতে পারবা। আর এখান থেকে হলো আমাদের গেজ রিডিংটা নিচ্ছো আমাদের ভলিউম ডিটারমাইন করার জন্য। তাহলে ইনিশিয়াল রিডিং নিবা, তারপর টি টাইমস পরে হলো ফাইনাল রিডিংটা নিবা, দেন এখান থেকে আমরা ভলিউমটা বের করতে পারবো। হেড মেজার করতে আচ্ছা হেডটা একটু ভালো মতো দেখো, ভিডিওটা আমি আবার দেখাচ্ছি। এখন আমাদের এইচটা কি ছিল, আমাদের ক্রেস্ট থেকে কতটুকু হাইটের পানি ফ্লো হয়ে যাচ্ছে তাই তো, উপরের হাইটটা চাচ্ছিলাম রাইট। এখন এটা আমরা মেজার করি হলো এখানে হলো দেখো আমাদের একটা স্কেল বসানো আছে, সেই স্কেলের সাথেই হলো আমাদের একটা ইনস্ট্রুমেন্ট সেট আপ করা আছে। এখন এই ইনস্ট্রুমেন্টটার শেপটাই হলো এরকম, এই যে দেখো এতটুকু হলো আমাদের যতটুকু ওয়্যারের যে ক্রেস্ট আছে ক্রেস্ট হলো এই সারফেস এর সাথে প্যারালাল আছে, এই ক্রেস্ট থেকে অথবা এটার যে শেপটা সেটা থেকে যতটুকু উপরে পানির ডেপথ পাবা সেটাই হলো আমাদের এইচ এর ভ্যালুটা দেবে। এবং এই রিডিংটা হলো তুমি এখানে পাচ্ছ দেখো, এই যে এটাকে উপরে নিচে করা যায়, এবং এখানে হলো আমাদের একটা স্কেল অথবা একটা রোপের মতো সরু হলো তোমার রশির মতো আছে, যতটুকু এটা ইনসার্ট করতে অথবা ডুবাতে তোমার যতটুকু ডেপথ লাগবে সেটাই হলো আমাদের এইচ এর রিডিং দিবে। এই যে দেখো এই যে এইটুকু ডুবাচ্ছ তুমি, তাহলে এখানে হলো আমাদের ক্রেস্টটা ছিল, দ্যাট মিন্স আমাদের উইয়ারে যে ক্রেস্টটা সেটা হলো এই ডেপথে, আর এইটুকু হলো আমাদের পানি, ঠিক আছে এই হাইটটা হলো আমাদের এইচ, এবং এই রিডিংটা তোমার এখানে শো করবে। তুমি এটা খুব উপর নিচে করালে আমাদের এইচ এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখো পানির একদম টপ সারফেসে হাইট এটা, আর এখানে শো করতেছে আমাদের রিডিংটা, ঠিক আছে তাহলে এখানে মোস্ট প্রবাবলি হয়তো 1.5 এর কাছাকাছি একটা রিডিং দিচ্ছে। এটার মিডে যে বরাবর রিডিংটা সেটাই হলো আমাদের এইচ এর রিডিংটা দিবে 1.5 সেন্টিমিটার অথবা 1.6 সেন্টিমিটার কাছাকাছি। ওইটা হলো তোমার পানির ডেপথ বের করার জন্য অথবা থিওরিটিক্যাল ডিসচার্জ বের করার জন্য যে ক্যাপিটাল এইচটা লাগতেছে। আর এরপরে যেটা করতেছে সেটা আমরা ভলিউম ডিটারমাইনের ক্ষেত্রে বের করতেছি। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের ওয়ারের ভিতর দিয়ে অথবা ওয়ারের উপর দিয়ে যদি ফ্লো হয় তাহলে কি টাইপের ফ্লো হয়। তাহলে তোমরা বুঝতে পারছো সবাই? জি ম্যাম। সেটা রেসপেক্ট হলো তোমরা গ্রাফ প্লট করবা, আমি তোমাদের একটা রিপোর্ট একটু দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা, একটু ওয়েট করো। আচ্ছা এখানে দেখো আমাদের ডাটা শিট দেওয়া আছে, আমাদের ডিফারেন্ট টাইপের ডাটা ডিফারেন্ট গ্রুপের জন্য তোমাদের দিয়ে দেওয়া হবে, এন্ড এখানে দেখো আমাদের টাইমও দেওয়া আছে, আর এখানে এন এর ভ্যালু আমাদের 2 ধরছে। কেন 2? দ্যাট মিন্স আমাদের দুই সাইডে কন্ট্রাক্টেড হচ্ছে, সো সেখান থেকে তুমি বি প্রাইমটা কিন্তু বের করে নিবা। আচ্ছা তাহলে আমি ক্যালকুলেশন আর দেখাচ্ছি না, আমরা ডাইরেক্ট হলো গ্রাফে চলে যাচ্ছি। আমাদের এক্স এক্সিস এইচ থাকতেছে, ওয়াই এক্সিস এ অ্যাকচুয়াল ডিসচার্জ, পয়েন্ট নিবা, পয়েন্ট নিয়ে সেখান থেকে হলো বেস ফিট লাইন প্লট করতেছো, সেই লাইনের স্লোপটা হবে হলো এন, এবং এন এর ভ্যালুটা দেখো খুব কাছাকাছি কিন্তু আমরা নিচ্ছি, এটা 1.53 আসছে, বাট ট্রাই করবা
1.5 এর কাছাকাছি অথবা ওই রেঞ্জে যেতে থাকে। এরপরে সি বের করলা, সি আসলো এখান থেকে, দেখো সি ডি এর ভ্যালুটা আসতেছে 0.46, তাহলে এই ভ্যালুটা অবভিয়াসলি 1 থেকে কিন্তু কম। সেটা রেঞ্জটা ডিফারেন্ট টাইপের আসতে পারে, 0.5 থেকে হোয়াট এভার যে কোনো রেঞ্জে আসতে পারে। এরপরে হলো আমাদের, এটা হলো ক্যালিব্রেশন ইকুয়েশন। তো ক্যালিব্রেশন ইকুয়েশন যখন হয়ে যাবে তখন হলো আমাদের এই ডাটা শিটটা লাগবে, এটা আমরা নিজেরা প্লট করব। আমরা এই যে ভ্যালু 0 হলে কিউ এ কত হবে এরকম ভাবে সেম হবে। আচ্ছা আচ্ছা, তোমরা একটা একজন কোশ্চেন করছিল, সেটার অ্যানসারটা আমি দিচ্ছি। আমাদের এখানে অরিজিন কিন্তু 0 না, এই লগ স্কেলের অরিজিন কিন্তু 0 না, এটা তো সবাই জানো তাই না? অরিজিন দিয়ে যাওয়া মানে যে এটা দিয়ে যাওয়া মানে যে 0 এরকম না, বিকজ আমাদের লগ এ কিন্তু 0 এর ভ্যালু কিন্তু ইনফিনিটি অথবা 0 এর ভ্যালু কিন্তু নেই। বাট সেম জিনিসটা তুমি যখন নরমাল গ্রাফে করতেছো তখন দেখো এটার ভ্যালু 0 এর জন্য কিন্তু আমি 0 পাচ্ছি টিচার, সো আমি অবভিয়াসলি 0 ভ্যালুটা এখানে পুট করতে পারবো। ঠিক আছে, এটা অরিজিন দিয়ে যেতেও পারে নাও যেতে পারে, বাট এখানে অরিজিন বলে কিন্তু কোনো টার্ম থাকতেছ না, কারণ হয়তো তুমি এখানে 100 থেকে শুরু করছো, এটা 10 থেকেও শুরু হতে পারে এরকম। ঠিক আছে, বাট 0 দিয়ে যাবে না, 0 দিয়ে যাচ্ছে না এটা, কারণ লগ 0 এর ভ্যালু ইনফিনিটি। এরপরে আমরা কি করব, এই যে একটা ক্যালিব্রেশন কার্ভ প্লট করতেছি, যেখানে আমাদের এইচ থাকবে আর কিউ এ থাকবে, এবং এই ভ্যালু গুলো হলো আমরা এই ডাটা শিট থেকে পাবো। তারপরে তোমাদের রেজাল্ট এন্ড ডিসকাশনটা লিখো। আচ্ছা এখানে দেখো এটা কার্ভ শেপটা কিন্তু আমাদের এরকম আপ, আপার যে ট্রেন্ডটা আছে সেই আপ ট্রেন্ডে কিন্তু গেছে। আমাদের এন এর ভ্যালুটা যদি 1 হতো তাহলে আমাদের স্ট্রেট লাইন হতো, আমাদের এন এর ভ্যালুটা যদি 1 এর ছোট হয় তাহলে আমাদের এই শেপে হয়। ঠিক আছে, আর এন এর ভ্যালুটা যদি 1 এর বেশি হয় তখন আমাদের এরকম শেপে হচ্ছে। সো এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে আমাদের কার্ভ শেপটা কনকেভ হবে কিনা, কনভেক্স হবে কিনা, অথবা স্ট্রেট লাইন হবে কিনা। ঠিক আছে, তো তোমার এন এর ভ্যালু বের করে দেখবা এন্ড বেস্ট ফিট কার্ভ প্লট করলে হবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের শার্প টেস্টেড হয়। আমি তাহলে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। ম্যাম এখান থেকে তো ইয়ে করছে, এরা পয়েন্ট 10 নিছে ম্যাম, কার্ভ তো ড্র করে না বেস্ট। আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু আমি এর আগেও কিন্তু অলরেডি বলে আসছি, এই যে যে তুমি যে পয়েন্টটা কিন্তু পাচ্ছ এটা কিন্তু অলরেডি ক্যালিব্রেটেড করা, কারণ এখানে তুমি বেস্ট ফিট লাইন প্লট করছো। ঠিক আছে, সো বেস্ট ফিট লাইনটা প্লট তখনই করতেছো যখন আমার এন এর ভ্যালুটা তুমি ফিক্সড করে ফেলতেছো। ঠিক আছে, তারপরে এই যে যে ওয়েয়ারটা আছে এই ওয়েয়ারের ইকুয়েশন তুমি পেয়ে যাচ্ছ। এখন ওয়েয়ারের যখন ইকুয়েশনটা তুমি পেয়ে যাচ্ছ তখন ডিফারেন্ট পয়েন্ট পাবা, তাহলে এই পয়েন্টটা অলরেডি কিন্তু তোমার বেস্ট ফিট কার্ভে প্লট করবে, কারণ অলরেডি তুমি এটা বেস্ট ফিট করে কিন্তু ক্যালিব্রেটেড ইকুয়েশনটা পেয়েছো। তো এখানে দেখবে যে সবগুলো পয়েন্ট দিয়ে কাছাকাছি দিয়ে যাবে। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা তাহলে আর কি কারো কোনো কোশ্চেন আছে? মিস n is equals to 1, n is greater than less than 1, এই জায়গাটা কি আরেকবার বলা যাবে? হ্যাঁ শিওর, আমরা এর আগের এক্সপেরিমেন্টে ভেঞ্চুরি মিটার আমি n এর ভ্যালু কত বলেছিলাম বলো তো, মনে আছে কারো? ম্যাম হাফ 0.5 অর হাফ, সো সেই ক্ষেত্রে আমাদের কার্ভের শেপটা হবে এই যে এরকম, ঠিক আছে এরকম শেপ হচ্ছে। বাট এখানে আমরা দেখতে পেলাম কে এর ভ্যালুটা হলো 1 এর বেশি, দ্যাট মিন্স 1.5 এর কাছাকাছি, তখন আমাদের এই ট্রেন্ড হবে। তাহলে একটু ভালো মতো দেখো, আমি এখানে নিউ ভাবে দেখাচ্ছি, এটা হবে হলো আমাদের n এর ভ্যালু যখন 1 এর কম হবে, n এর ভ্যালু 1 এর বেশি হলে আমাদের এই শেপ হবে, আর এন এর ভ্যালুটা 1 হলে আমাদের কার্ভটা এরকম শেপে হবে। ঠিক আছে, তখন হয়ে যাবে y = mx এর লাইন, তখন লাইন হবে।